নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট, ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটা সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসিতে যদি আপনি পড়তে চান বা যারা পড়বেন তাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার যে ডিপ্লোমা ইন ফার্মাসিতে কী পড়তে হবে বা তার সিলেবাস কী আছে, বা সেখানে আপনি যখন পড়বেন সেই ডিপ্লোমা ইন ফার্মাসি 2 বছর পড়ার পর ফার্মাসিস্ট সার্টিফিকেট কীভাবে পাবেন সেই টোটাল বিষয়টা এখানে বলা আছে। ডিপ্লোমা ইন ফার্মাসি যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডিফার্ম 2 বছরের কোর্স, প্যাটার্ন ইয়ারলি হয়। সেখানে কোর্স যেটা থাকে সেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, এই 3টে পার্টে ডিভাইড করা আছে। যেখানে কোর্স স্টাডি করতে হয় ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 1, ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 2 আর হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 3। পার্ট 3-এর মধ্যে রয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল স্টাডির মধ্যে রয়েছে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং। প্র্যাকটিক্যাল ট্রেনিংটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন আফটার পার্ট 2 কমপ্লিট করবেন, আফটার পার্ট 2 কমপ্লিট করার পর আপনাকে পাস আউট করতে হবে, মানে আপনাকে এক্সামটা দিতে হবে। এক্সাম দেওয়ার পর যদি আপনি পাস করেন তারপরে আপনাকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। সেই ট্রেনিংটা হবে কোথায়? হসপিটালে, সেন্ট্রাল, স্টেট, গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি, যে কোনো জায়গায় আপনি সেই ট্রেনিংটা নিতে পারবেন। এবং সেই ট্রেনিংটা হবে, মানে যে ট্রেনিং সময় হবে সেই ট্রেনিংটা সময় মিনিমাম আপনাকে 500 আওয়ার্সের মধ্যে, মানে 500 যে ট্রেনিংটা সেটা 500 আওয়ার্স যেন হয়, ডিউরেশন যেন মিনিমাম 3 মান্থস হয়। 3 মান্থসের কম হলে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা, যে ফার্ম সার্টিফিকেট হবেন সেটা ঠিকমতো ভ্যালিড হবে না বা ঠিকমতো পারমিশন দেওয়া হবে না। তো সেই সময় আপনাকে কী করতে হবে, ট্রেনিংয়ের সময় আপনাকে মেডিসিন সম্পর্কে ঠিকমতো নলেজ রাখতে হবে বা শিখতে হবে, প্রিপারেশন কী কী রয়েছে মেডিসিনে সেগুলো জানতে হবে, ডোসেজ কী রয়েছে, মানে একটা বাচ্চাকে ওষুধ দেওয়ার ডোজ কীরকম হয় এবং বড়দের ওষুধ দেওয়ার ডোজ কীরকম হয় সেটা আপনি জানতে হবে আপনাকে। তারপরে সেখানে আপনাকে প্রেসক্রিপশন সলভ কী হবে সেটাও আপনাকে শিখতে হবে। এই টোটালটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, অর্থাৎ 2 বছর কোর্স করার পর আপনি এই প্র্যাকটিক্যাল ট্রেনিং পাবেন। তাহলে প্রথমে আপনাকে পার্ট 1 আর পার্ট 2, পার্ট 1 মানে ফার্স্ট ইয়ার, পার্ট 2 মানে সেকেন্ড ইয়ার, এই দুটো কমপ্লিট করার পর পার্ট 3 প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। সেটা হচ্ছে পার্ট 2-এর এক্সাম দেওয়ার পর আপনি যে ইনস্টিটিউটে পড়ছেন সেই ইনস্টিটিউট থেকে আপনাকে আপনার আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো হসপিটালে হোক, গভর্নমেন্ট হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, সেখানে আপনি নিতে পারেন। আপনি চাইলে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের কাছ থেকেও ট্রেনিং নিতে পারেন, সেটা হচ্ছে কলেজ থেকে একটা পারমিশন লেটার নিয়ে সেটা আপনাকে জমা করতে হবে। সেই ট্রেনিংয়ের পর আপনাকে ওষুধ সম্পর্কে, ডোসেজ সম্পর্কে, প্রেসক্রিপশন কীভাবে সলভ করা সেটা টোটালটা ট্রেনিং আপনি সেখান থেকে পাবেন। আর সেই ট্রেনিংয়ের সময় হবে 500 আওয়ার্স, মিনিমাম ডিউরেশন 3 মান্থস। এই ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 1-এর মধ্যে কী কী পড়তে হয়? ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 1-এর মধ্যে রয়েছে টোটাল 6টা সাবজেক্ট রয়েছে, এই টোটাল 6টা সাবজেক্ট। সেই 6টা সাবজেক্টের মধ্যে রয়েছে থিওরি এবং প্র্যাকটিক্যাল পার্ট। থিওরির মধ্যে টোটাল মার্কস রয়েছে 600 আর প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে 500। ঠিক একই রকমভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 2-এর মধ্যে রয়েছে 6টা সাবজেক্ট, থিওরিতে রয়েছে 60 মার্কস, 600 আর এটার মধ্যে হচ্ছে 400 মার্কস। তো ডিপ্লোমা ইন ফার্মাসি পার্ট 1-এর মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্স 1, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোগনোসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, হেলথ এডুকেশন, কমিউনিকেশন অফ কমিউনিটি ফার্মাসি এটা। আর একই রকমভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি তো পার্ট 2-তে রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলো একই রকম, শুধু এটা 2। তো এই টোটালটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, যেটা পড়লে পরে আপনি আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে আপনি একটা ডিক্লারেশন পাবেন সেই হসপিটাল থেকে যেখানে আপনি ট্রেনিং নিয়েছেন, সেটা আপনার কলেজে জমা হবে। সেই কলেজ থেকে পরবর্তীতে মেন স্বাস্থ্য ভবনে পাঠানো হবে, সেখান থেকে আপনাকে ফার্মাসি সার্টিফিকেট আপনি নিতে পারবেন। সেখানে বলা আছে, মানে আপনি যখন ফার্মাসি সার্টিফিকেট পাবেন সেখানে অবশ্যই উল্লেখ করা থাকে যে আপনি কোন গ্রেডে সার্টিফিকেটটা পেয়েছেন, অর্থাৎ আপনার নলেজ কীরকম হয়েছে সেটার উপর। এই টোটাল ব্যাপারটাই হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসির মধ্যে পড়তে হয়, অর্থাৎ আমরা এখানে টোটাল প্ল্যানিংটা আমরা দেখতে পাচ্ছি যে যখনই আপনি ডি ফার্মে অ্যাডমিশন নেবেন সেই ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নেওয়ার পর আপনার টোটাল প্ল্যানিংটা কীরকম হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অর্থাৎ প্র্যাকটিক্যাল ট্রেনিং, তারপর আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটা পাওয়ার পরেই তবেই আপনি একজন ফার্মাসিস্ট বলে রেজিস্টার্ড হয়ে যাবেন। থ্যাংক ইউ।